গতকাল মঙ্গলবার রাত 11টায় আগ্রাবাদ সিডিয়া আবাসিক এলাকার 9 নম্বর রোডে টহল দেওয়ার সময় হারুনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে হারুন ওষুধ কিনতে বের হওয়ার কথা জানালেও এ সময় তার কাছ থেকে একটি ভিটামিন বি কমপ্লেক্সের কোটার ভিতর ভিটামিনের বদলে 42 পিস ইয়াবা পায় পুলিশ। রাতে যখন লকডাউন নিশ্চিতের জন্য সন্দিগ্ধ একজন লোককে আটক করে সে আমাদের জানায় যে সে ওষুধ কিনতে গেছিল, তার কাছে ওষুধ নিয়ে এসেছে। তখন সন্দেহ হয় যে এই রাত্রে সে একটা ভিটামিনের কৌটা নিয়ে আসছে এই লকডাউনের সময়। তখন সন্দেহ হলে ওটা চেক করে দেখি যে আসলে সে ভিটামিনের কৌটা সে ইয়াবা নিয়ে আসছে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে সে আসলে খুচরা ইয়াবা বিক্রেতা, সেই ভিটামিনের কৌটায় করে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করে। আটককৃত হারুনের তথ্যের ভিত্তিতে বন্দর থানার হাড্ডি কলোনি থেকে গ্রেপ্তার করা হয় পারভেজকে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সেই ইয়াবা কার কাছ থেকে আনছে আমরা তাকে নিয়ে অভিযান করে আমরা যে মূল ইয়াবা সরবরাহকারী তাকে আমরা অ্যারেস্ট করি, সে পারভেজকে। পারভেজকে জিজ্ঞাসাবাদে জানা যায় পারভেজ আসলে ডিলার নিয়োগ করে ইয়াবা বিক্রি করায়। তার বিরুদ্ধে দুটি ও হারুনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে নগরের থানায়। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মহসিন। এবং তার পরিবারটাও আমরা খবর পেয়েছি, তার ভাই হাসান এবং তার বাবা তারাও কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত। রুমেন চৌধুরী, ডেক্স নিউজ, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।